রাজু তাড়াতাড়ি হাত চালা, বড়বু তাড়াতাড়ি চালন বাতি সাজানোটা শেষ কর না, নইলে যে পারুর আইবুড়ো ভাত খাওয়ার সময় পেরিয়ে যাবে। কিরে ভেতরে চল। আর তোরা কিরে নতুন জামাই তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? বলিস কি রে, মল্লিকা এই কাজীকম্বের বাড়িতে? মা গো মা! কেন গো? বলি সে আসলে অসুবিধে কি? সে এ অস্থি মানুষ, বামুনে ঘরের বউ। বলি বেদ বরাবর বিয়ে কি গা? ছে 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 ছে, চরিত্রে ঠিক আছে? তোমাদের দেখে বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়। বলি বিদ্যাসাগর মশাই বড় ভুল দেশে জন্মেছিল গো, আরো ভুল করেছিল, এই মেয়ে মানুষদের উদ্ধার করবার জন্য নিজের পান্তা একবার পাত করেছিল। অমুক্ত, তুই কিছু করবি না, চুপ করে বসে থাকবে? ও দিদি, এমন অনাচারটা তুমি হতে দেবে? তোমার ছেলের বাড়ির কাজ, এ তো তোমার নিজেরই বাড়ির কাজ গো। মা, মা আপনার সঙ্গে কটা কথা ছিল। কেন বাছা, আমার সঙ্গে আবার তোমার কি কথা, কি দরকার? মা একটু কষ্ট করে আসবেন। তুমি কি বলবে আমি তা জানি, আমি যাব না। যাও না ঠাকুরজি। এত কটা করে লোক দেখিয়ে তাকে এই বাড়িতে নিয়ে এলে, এরপর মা এ বাড়িতে থাকবেন তো? ও সেটা নিজ জেঠি অনেক অসাধ্য সাধন করতে পারে, দেখোই না কি হয়। আমি খুব ভালো করেই জানি আমার সংসারে সব অনাচৃষ্টি অনাচার কার জন্য হয়েছে। বেশ, তবে সে শাস্তি আমাকে দিন। মা, মা মল্লিকা চাটুর্যে বাড়ির বড় মেয়ে, সবার বর্দি, ও যদি পারুকে আশীর্বাদ না করে তবে যে পারুর বিয়ে সম্পূর্ণ হয় না। মা, ও এইটাই বুঝি তোমার মাথায় গোড়া থেকেই ছিল, তাই তুমি তাদের ডেকেছ? না মা, বিশ্বাস করুন, তাদের যখন ডেকেছি কেবল এই ভেবেই ডেকেছি যে তাদের না ডাকলে এই যজ্ঞ সম্পূর্ণ হয় না। এ ভাবিনি তারা এলে কি হবে, আমি ভাবিনি, কিন্তু তারা জানতো, তারা জানতো যে তারা এখানে এলে তাদের অনেক অসম্মান হতে পারে, তবু তারা এসেছে, সে জেনেও এসেছে। কেন মা, সে তো কেবল আমার পারুর জন্য ভালো চেয়েই তারা এসেছে। এবার আমাদের উচিত তাদের জন্য কিছু করা। মা, আমার যা বলার আমি বলে দিয়েছি, আর আমার কিচ্ছু বলবার নেই। সারা বাড়ি জুড়ে সবাই যখন আনন্দ করবে, কেবল ওই তিনটে মানুষের সেই আনন্দে ঠাই নেই, যারা কিনা আপনার কাছে, আপনার আপন। আপনি থাকতে এমনটা অন্যায় হতে দেবেন মা? মা, মা একটিবার একটিবার সবার সামনে দাঁড়িয়ে ওদের প্রণামটুকু নিন। মা পেন নাম নিলেন? নেবেন না কেন? তুই তো আবার ওদিকে ছোট্টা কুৎপতি মুক্তি নুটি গিয়েছিলি, পেটে গেছিলেন তো, ঠিক করেছিলেন।